সালাম আলাইকুম। আমরা আসলে আজকে গ্রুপে একসাথে সবাই ঘুরতে আসছি টিম থেকে। হ্যাঁ, তো এখানে আমাদের টিমের সকল মেম্বার আছে, তো আমরা সবাই একসাথে ঘুরতে আসছি, মানে অনেক ভালো লাগছে আর কি। তো এখন আমি সবার কাছ থেকে আমাদের এক্সপিরিয়েন্স নিব আর কি, কার কেমন লাগছে। ইনি হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার শর্মিলা আপু। আপু আপু আজকে আমাদের নিয়ে ঘুরতে এসে আপনার কেমন লাগছে আপু, একটু এক্সপিরিয়েন্স শেয়ার করুন। হাই হাই, শুরুটা একটু একটু আমাদের ইয়ে ছিল, নাইট ছিল, শিফট শেষে ওর দুজন নাইট করে গেছে, দ্যাটস ওয়াই আমরা একটু লেট। কিন্তু যেটা হয় সেটা ভালোই হয়, লেট করে আসার জন্য আমরা এত সুন্দর একটা ভিউ পাইছি। থ্যাংক ইউ আসাম লেট করার জন্য, রাইট? ওকে, নাও শাকিরা, তোমার ফিলিং শেয়ার করো। তুমি কি কাউকে মিস করতেছো? নাও আচ্ছা, ওনার পাশে আছে মানে আমাদের সাবিনা আপু, ঠিক আছে? এখন মানে আমরা ওনার এক্সপিরিয়েন্স নিব, ওনার কেমন লাগছে আমাদের সাথে আসতে। আমার তো নতুন করে পরিচয় দেওয়া লাগবে না। ওয়াও লাগতেছে, ওয়াও ওয়াও। আমি আর কিছু বললাম না, দারুণ একসাথে এসে অনেক ভালো লাগতেছে অবশ্যই। আর কি বলবো, ভালো আমি হচ্ছে সারাদিন অনেকক্ষণ লাফালাফি করেছি, এখন আমি একটু টায়ার্ড হয়ে গেছি। বাট হ্যাঁ, অবশ্যই স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার কিউটেস্ট আপু এন্ড অল আপুস এন্ড ভাইয়াস সবাইকে। আচ্ছা, ইনি হচ্ছে আমাদের লিটন ভাইয়া, ঠিক আছে? উনি অনেক ভালো সার্ভিস দেয়, ওয়াও কল আছে অনেকগুলা। ভাইয়ার এক্সপিরিয়েন্স নিব আমরা, ভাই এক্সপিরিয়েন্স শেয়ার করেন, আপনার কেমন লাগছে আমাদের সাথে? হ্যাঁ, অনেক অনেক ভালো লাগছে, বাট সিঙ্গেল আসলে মনে হয় আরো ভালো লাগতো। সবাই রে সিঙ্গেলের পাশে আরেকটা, না না না, সিঙ্গেল আসলে ভালো লাগতো, ইচ্ছা কাপল না সিঙ্গেল, জাস্ট সিঙ্গেল আসলে ভালো লাগতো। সবাই রে নিয়ে অনেক প্যারাই আছি, বাচ্চা কাচ্চারে নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি, সব মিলাই এখন ভালো লাগছে, বেটার ফিলিং, অসাম। আকিল ভাই, তো ভাই এক্সপিরিয়েন্স বলতে কি, আসলে জায়গাটা অনেক সুন্দর, তো বেসিক্যালি তো এখানে কাপল আসলে বেশি ভালো হইতো, সব জায়গায় দিয়ে কাপল কাপল সিট সিট দেওয়া, আমার খুব হিংসে হচ্ছে। আসলে আমি হচ্ছে রিসেন্টলি জয়েন করছি, বেশি দিন হয়নি, নতুন এক প্রকার। তো ভাইয়াদের সাথে মিশে ঘুরে আমার আসলে অনেক ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো ভাইয়ারা সবাই অনেক মিশুক, স্পেশালি আপুকে অনেক ধন্যবাদ, আপু আমাদের সবাইকে এখানে নিয়ে আসছে, সুন্দর একটা পরিবেশে আমরা একসাথে বসে ঘুরতে পারছি, খেতে পারছি। আবার অবশ্যই আমাদের যাওয়ার প্ল্যান ছিল অনেক দূরে, বাট হচ্ছে সময়ের অভাবে আমরা যেতে পারিনি। তো আচ্ছা, সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।